বাংলাদেশের টিভি নাটকের ইতিহাসের অন্যতম জনপ্রিয় নাটকটির নাম কোথাও কেউ নেই। হুমায়ুন আহমেদের লেখা এবং বরকতুল্লাহ প্রযোজিত 30 পর্বের এই নাটকটি বিটিভিতে প্রচারিত হয় 1992-1993 সালে। নাটকের কেন্দ্রীয় চরিত্র বাকের ভাইকে ফাঁসি থেকে বাঁচাতে ঢাকায় মিছিল হয়েছে, এমনকি ককটেল ফাটিয়েছে নাট্যকার হুমায়ুন আহমেদের বাড়ির সামনে। শেষ পর্ব প্রচারের দিন নিরাপত্তার জন্য নাট্যকার হুমায়ুন আহমেদ এবং বাকের ভাইয়ের বিপক্ষে রাত সাক্ষী দেয়া বদি চরিত্রের অভিনেতা আব্দুল কাদেরের বাসার সামনে পুলিশি নিরাপত্তা দিতে হয়েছে। একটি নাটক নিয়ে এত ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। সেই নাটকে যারাই অভিনয় করেছেন তাদের প্রায় সকলেই পরবর্তী সময়ে দুর্দান্ত দাপটের সঙ্গে অভিনয় করেছেন, প্রায় সকলেই হয়ে উঠেছিলেন এক একজন তারকা। কখনো কি জানতে ইচ্ছা করে সেই চিরচেনা চরিত্রগুলোর অভিনয়শিল্পীরা এখন কোথায় আছেন, কেমন আছেন? যদি জানতে ইচ্ছা করে তবে এই ভিডিও আপনার জন্য। বাকের ভাই। কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর এখন রাজনীতি নিয়েই বেশি ব্যস্ত, অভিনয় খুব একটা করেন না। কালে ভদ্রে হয়তো দু একটি কাজে তাকে পাওয়া যায়, কিন্তু বাকি সময়টা সভা সমাবেশ কিংবা সংস্কৃতি বিষয়ক সেমিনারেই সীমাবদ্ধ তুমুল প্রতিভাবান এই অভিনেতার। তিনি নীলফামারী 2 আসন থেকে পরপর 4 বারের নির্বাচিত এমপি। আমাদের দুঃখ যে তার মতো অভিনেতা যদি এখনও অভিনয় করে যেতেন আমরা আরও অনেক ভালো ভালো কাজ উপহার পেতাম তার কাছ থেকে। কিংবদন্তি এই অভিনেতাকে নিয়ে রয়েছে আমাদের পূর্ণাঙ্গ ভিডিও, দেখতে পারেন ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে। বদি। বাকের ভাইয়ের সহযোগী বদি চরিত্রে অভিনয় করেছিলেন আব্দুল কাদের। এরপর আরও অসংখ্য নাটকে অভিনয় করা তুমুল জনপ্রিয় এই অভিনেতা 2020 সালের 26শে ডিসেম্বর পাড়ি দিয়েছেন জীবনের ওপারে। তাকে নিয়েও ভিডিওর লিঙ্ক রইল ডেসক্রিপশনে। মজনু। বাকের ভাইয়ের আরেক সহযোগী মজনু চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ। মাঝে অভিনয় থেকে দীর্ঘ একটি বিরতি নিলেও 2005-06 সাল থেকে তিনি এখন পর্যন্ত নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। বর্তমান সময়ে চরিত্রাভিনয় শিল্পীদের মাঝে অন্যতম একজন লুৎফর রহমান জর্জ। মুনা। এক হিসেবে এই নাটকের নামকরণের জায়গা থেকে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মুনা। মুনা যখন নাটকের শেষ পর্বে বাকের ভাইয়ের লাশ গ্রহণ করে তখন আসলে তার জন্য কোথাও কেউ ছিল না, সে কারণেই নাটকের নাম কোথাও কেউ নেই। মুনা চরিত্রের অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাও বাকের ভাইয়ের মতো রাজনীতির ময়দানেই ব্যস্ত, তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। মতি। নাটকে বাকের ভাইয়ের বিরোধী এক মাস্তানের চরিত্র মতি। আর এই মতি চরিত্রে অভিনয় করেছেন সেই সময়ের তরুণ অভিনেতা এবং পরবর্তীতে বাংলা টিভি নাটকের অন্যতম জনপ্রিয় নায়ক মাহফুজ আহমেদ। মাঝে অভিনয় থেকে একটি বিরতি নিলেও সম্প্রতি প্রহেলিকা চলচ্চিত্রের মাধ্যমে আবারও অভিনয়ে ফিরেছেন মাহফুজ আহমেদ। মাহফুজ আহমেদকে নিয়েও আমাদের পূর্ণাঙ্গ ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। মামা বা শওকত। নাটকে মুনার মামার চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন যিনি, তিনি হচ্ছেন মোজাম্মেল হোসেন। পেশাগত জীবনে তিনি ছিলেন আদমজি ক্যান্টনমেন্ট কলেজের অধ্যাপক। হুমায়ুন আহমেদের বন্ধু মোজাম্মেল হোসেন পরবর্তীতে হুমায়ুন আহমেদের আরও অনেক নাটকে অভিনয় করেছেন। গুণী এই অভিনেতা 2002 সালের 30শে অক্টোবর পাড়ি জমান জীবনের ওপারে। মামি বা লতিফা। মুনার মামি চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেত্রী লাকি ইনাম। 21শে পদকজয়ী এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঞ্চ নাটকে সময় দিলেও টিভি নাটকে এখন আর অভিনয় করেন না, তিনি বর্তমানে শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। বকুল। মুনার মামাতো বোন বকুল চরিত্রে অভিনয় করেন আফসানা মিমি। মিমি পরবর্তীতে হয়ে ওঠেন বাংলাদেশের সবচেয়ে চাহিদাসম্পন্ন টিভি তারকা। একসময় অভিনয় ছেড়ে শুরু করেন নির্মাণ, একজন নির্মাতা হিসেবেও সফল হন মিমি। টিভি অভিনয়ে এখন তিনি একেবারেই নেই। গত বছর পাপপুণ্য নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। বর্তমানে তিনি একজন নির্মাতা, উপস্থাপক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদের দায়িত্ব সামলাচ্ছেন। তাকে নিয়েও রয়েছে আমাদের পূর্ণাঙ্গ ভিডিও। লীনা। বকুলের ছোট বোন লীনার চরিত্রে অভিনয় করেছিলেন হুমায়ুন কন্যা শিলা আহমেদ। এরপর তিনি শিশু শিল্পী এবং পূর্ণাঙ্গ বয়সের অভিনেত্রী হিসেবে বাবা হুমায়ুন আহমেদের চলচ্চিত্রে এবং নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন, কিন্তু পরবর্তীতে পারিবারিক কারণে অভিনয় থেকে চিরবিদায় নেন শিবা আহমেদ। তাকে নিয়েও ভিডিওর লিঙ্ক পাবেন ডেসক্রিপশনে। দাদাজান। বকুল ও লীনার দাদা চরিত্রে অভিনয় করেছিলেন বর্ষিয়ান অভিনেতা মাসুদ আলী খান।
একুশে পদকপ্রাপ্ত এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব পরবর্তীতে অনেক নাটকে এবং চলচ্চিত্রে অভিনয় করলেও বর্তমানে তিনি অসুস্থতা এবং বার্ধক্যজনিত কারণে নিজ বাসাতেই সময় কাটাচ্ছেন। মামুন সাহেব মুনার প্রেমিক মামুন চরিত্রে অভিনয় করেছিলেন নাট্য ব্যক্তিত্ব খায়রুল আনাম সবুজ। বর্ষিয়ান এই অভিনেতা পরিমাণে কম হলেও এখনও অভিনয় করে চলেছেন। ডাক্তার সাহেব বকুলের যার সঙ্গে বিয়ে হয় সে ডাক্তার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম। তিনিও এরপর টিভির জনপ্রিয় নায়ক হিসেবে প্রতিষ্ঠা অর্জন করেন এবং বর্তমানে চরিত্রাভিনয়ের অন্যতম অভিনেতাদের মাঝে একজন। কুত্তাওয়ালি নাটকের অন্যতম একটি চরিত্র এই কুত্তাওয়ালি, তার ষড়যন্ত্রেই ফাঁসি হয় বাকের ভাইয়ের। এই কুত্তাওয়ালি চরিত্রে অভিনয় করেছিলেন মাসুদা শরীফউদ্দিন। এই নাটকে তিনি দুর্দান্ত অভিনয় করলেও এরপর তাকে আর তেমনভাবে অভিনয়ে পাওয়া যায়নি। তার বর্তমান অবস্থান সম্পর্কেও তেমন কোনো তথ্য পাওয়া যায় না। দারোয়ান কুত্তাওয়ালির বাসার দারোয়ান, যাকে হত্যা করে সেই দায় চাপানো হয় বাকের ভাইয়ের ওপর, সেই দারোয়ান চরিত্রে অভিনয় করেছিলেন গুণী অভিনেতা সালেহ আহমেদ। সালেহ আহমেদ এরপর হয়ে উঠেছিলেন হুমায়ুন আহমেদের নাটক এবং চলচ্চিত্রের নিয়মিত মুখ। হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পর তিনি অভিনয়কে বিদায় বলে দেন এবং 2019 সালের 24 এপ্রিল তিনিও মৃত্যুবরণ করেন। বাকের ভাইয়ের পক্ষের উকিল বাকের ভাইয়ের পক্ষের উকিল চরিত্রে অভিনয় করেন বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদি। ফরিদি এরপর বাণিজ্যিক চলচ্চিত্র নিয়েই বেশি ব্যস্ত হয়ে যান এবং বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের নাম্বার 1 ভিভেনের স্থান দখল করে নেন। মরণোত্তর 21 পদকপ্রাপ্ত এই বিস্ময়কর অভিনেতা 2012 সালের 13 ফেব্রুয়ারি অতিক্রম করেন জীবন সীমান্ত। বাকের ভাইয়ের বিপক্ষের উকিল বাকের ভাইয়ের বিপক্ষের উকিল চরিত্রে অভিনয় করেছেন বর্ষিয়ান অভিনেতা আবুল খায়ের। নাটকের শেষ দিকে বাকের ভাইয়ের ফাঁসি নিয়ে টানটান উত্তেজনার মধ্যে তিনিই হয়ে ওঠেন মূল আকর্ষণ। কিংবদন্তি এই অভিনেতা 2001 সালের 2 ফেব্রুয়ারি পরলোকগত হন। তাকে নিয়েও আমাদের পূর্ণাঙ্গ ভিডিও পাবেন ডেসক্রিপশনে। ইরা ধনাঢ্য পরিবারের আদুরে কন্যা ইরা, যিনি তার গৃহশিক্ষক মামুনের প্রেমে পড়েন এবং তার কারণেই মামুন মুনাকে ছেড়ে ইরাকে বিয়ে করে। তো এই ইরা চরিত্রে অভিনয় করেন নাটকটির প্রযোজক বরকতুল্লার কন্যা বিজরী বরকতুল্লা। বিজরীও একটা সময় অন্যতম চাহিদাসম্পন্ন টিভি নায়িকাতে পরিণত হন। বর্তমানে খুবই কম কাজ করেন তিনি। সুমা কুত্তাওয়ালির শান্তি কটেজের তিন কন্যার একজন সুমা চরিত্রে অভিনয় করেন তমালিকা কর্মকার। একসময় অভিনেত্রী হিসেবে তুমুল ব্যস্ততা পার করলেও বর্তমানে তিনি প্রবাস জীবন পার করছেন। তমালিকাকে নিয়েও আমাদের রয়েছে পূর্ণাঙ্গ ভিডিও। রুমা তিন কন্যার আরেকজন রুমা চরিত্রে অভিনয় করেছিলেন তৃষ্ণা মাহমুদ। তিনিও এরপর আর অভিনয় করেননি। নাটকটিতে অভিনয় করার কিছুকাল পরেই তিনি বিদেশে পাড়ি দেয় এবং বর্তমানেও প্রবাস জীবন পার করছেন। ঝুমা তিন কন্যার শেষজন ঝুমা চরিত্রে অভিনয় করেছেন হোসনিয়ারা পুতুল। তিনিও এরপর হুমায়ুন আহমেদের নাটক এবং চলচ্চিত্রের নিয়মিত অভিনয়শিল্পী হয়ে ওঠেন। এছাড়াও অন্যান্য নির্মাতাদের নাটকেও তার ছিল সরব উপস্থিতি। বর্তমানে তিনি স্বামী সংসার নিয়েই ব্যস্ত সময় পার করছেন, অভিনয়ে আর সময় দিচ্ছেন না। এছাড়াও নাটকে আরও ছোট ছোট চরিত্রে অনেক অভিনয়শিল্পীরাই অভিনয় করেছিলেন, যেমন নাজমানোয়ার, নাজমুল হুদা বাচ্চু, রোকেয়া রফিক বেবি প্রমুখ। তবে ছোট চরিত্রের মধ্যেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন বদির স্ত্রী চরিত্রটি। এই চরিত্রে অভিনয় করেছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল্লাল মামুনের কন্যা দিবা নার্গিস। তবে এরপর তাকে সেভাবে অভিনয়ে দেখা যায়নি। দু একটি নাটকে অভিনয় করেই তিনি অভিনয় থেকে দূরে সরে গিয়েছেন। আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।